আমরা এখন খ নাম্বারটা করব। খতে আছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। তাহলে আর সেটটা কি আছে? আর সেটে আছে এক্স কমা ওয়াই সাচ অ্যাজ এক্স এপসাইলন এ ওয়াই এপসাইলন এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো এখানে আছে এক্স এপসাইলন এ, অর্থাৎ আমাদের এ সেটের মানটা লাগবে। এ সমান কি দেওয়া আছে? ওয়ান টু থ্রি। আচ্ছা তাহলে এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে খতে যাই, তাহলে দেওয়া আছে এ সমান ওয়ান টু থ্রি, অর্থাৎ এ সেটের মানটা আমাদের লাগবে, কেননা এখানে আছে কি এক্স এপসাইলন এ, অর্থাৎ এক্স এর মানগুলা এ সেটের উপাদানগুলা থেকেই হবে। আবার যেহেতু আছে ওয়াই এপসাইলন এ, সুতরাং ওয়াই এর মানগুলাও এ সেটের উপাদানগুলা থেকেই হবে। আর এখানে ওয়াই সমান আছে এক্স প্লাস ওয়ান, অর্থাৎ ওয়াই এর সাথে এক্স এর একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমরা আর এ বর্ণিত শর্ত থেকে পাচ্ছি ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। এখন প্রত্যেক এক্স এপসাইলন এ এর জন্য এই শর্ত দিয়ে আমরা ওয়াইয়ের মানগুলো বের করব। তাহলে যেহেতু ফার্স্টে আছে এক্স এপসাইলন এ, তাহলে এক্স এর মানগুলো কি, যেহেতু এ সেটের উপাদানগুলো থেকেই হবে, তাহলে আমরা সবগুলো উপাদান নিয়েই কাজ করব। তাহলে এক্স এর মান ওয়ান টু থ্রি বসাইলাম। এখন এক্স এর মান যখন ওয়ান, তখন ওয়াই কত হবে? দেখো এই শর্তে যদি আমরা বসাই যে এক্স এর মান যখন ওয়ান, অর্থাৎ এক্স এর জায়গায় হবে ওয়ান প্লাস ওয়ান, তাহলে হচ্ছে টু। অর্থাৎ এক্স এর মান যখন ওয়ান, তখন ওয়াই এর মান হচ্ছে টু। তাহলে এখানে আমরা ওয়াই সমান পাইলাম টু। এরপর আসি এক্স এর মান টু বসাবো। তাহলে এক্স এর মান যদি টু হয়, তাহলে টু প্লাস ওয়ান সমান থ্রি, তাহলে ওয়াই এর মান হয়ে যাচ্ছে থ্রি। এরপর আসি এক্স সমান থ্রিতে। তাহলে এক্স এর মান যদি আমি থ্রি বসাই, তাহলে থ্রি প্লাস ওয়ান, তাহলে ওয়াই পাচ্ছি আমরা ফোর। এখন দেখো যেহেতু শর্তে বলা আছে কি ওয়াই এপসাইলন এ, অর্থাৎ ওয়াই এর মানগুলোও এ সেটের উপাদানগুলো থেকেই হবে, কিন্তু এ সেটের উপাদানে কি ফোর আছে? না, ফোর নাই। তাহলে ফোর ওয়াই এর মান হবে না। আর যেহেতু এখানে আমরা ক্রোমোজোর হিসেবে বের করছি, তাহলে ফোর না হলে এই ক্রোমোজোরটাই আমার বাদ যাবে। তাহলে আমরা এখানে এক্স আর ওয়াইয়ের দুইটা মান পাইলাম, দুইটা ক্রোমোজোর পাইলাম। দেখো এখানে সেটা লেখা হয়েছে যে যেহেতু ফোর এর উপাদান না, সেহেতু এই ক্রোমোজোরটা আর সেটের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা আর কী কী পাচ্ছি? একটা পাচ্ছি ওয়ান কমা টু, অর্থাৎ ওয়ান টু, একটা পাচ্ছি টু থ্রি। এখন আমরা ডোম আর ও রেঞ্জ নির্ণয় করব। তাহলে ডোম আর সমান কি হবে? আমরা জানি যে ক্রোমোজোরের প্রথম উপাদানগুলাই হচ্ছে আমার ডোম। তাহলে এখানে এই ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে ওয়ান, আর এই ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে টু। তাহলে আমাদের ডোম আর সমান হবে ওয়ান কমা টু। আর রেঞ্জ কি? রেঞ্জ আর সমান হচ্ছে ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানগুলোকে আমরা রেঞ্জ বলি। তাহলে রেঞ্জ হবে এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান টু, আর এটা দ্বিতীয় উপাদান থ্রি, তাহলে টু কমা থ্রি। তাহলে আমাদের আর সেটকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, ডোম বের করা হয়েছে, রেঞ্জ বের করা হয়েছে। তাহলে আমাদের খ নাম্বারটা শেষ। এখন আমরা আসি গ নাম্বারে। গতে বলছে প্রমাণ করো যে এ বাদ বি ইউনিয়ন সি সমান এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে দেখো বাম পক্ষে ছিল এ বাদ বি ইউনিয়ন সি, তাহলে আমাদের এ বি সি এই মানগুলো লাগবে। তাহলে এ সেটের মান হচ্ছে ওয়ান টু থ্রি, সি সেটের মান হচ্ছে থ্রি ফাইভ সিক্স, আর বি সেট হচ্ছে আমরা কতে বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে এর মান পাইছিলাম ফোর ফাইভ। তাহলে এখন বাম পক্ষে আছে যেহেতু এ বাদ বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সিটা আমরা এখানে বের করে নেই। তাহলে বি ইউনিয়ন সি, বি এর মান হচ্ছে ফোর ফাইভ, ইউনিয়ন সি এর মান হচ্ছে থ্রি ফাইভ সিক্স। তাহলে ইউনিয়ন মানে দুইটার মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো নিয়ে আমার সেট গঠিত হবে। তাহলে ফোর ফাইভ থ্রি সিক্স, অর্থাৎ থ্রি ফোর ফাইভ সিক্স। তাহলে বি ইউনিয়ন সির মান আসলো আমার থ্রি ফোর ফাইভ সিক্স।
এখন তাহলে এ বাদ বি ইউনিয়ন সি, এ সেটের মান কত? 1 2 3। তাহলে 1 2 3 বাদ বি ইউনিয়ন সি এর মান আসলো আমার 3 4 5 6, 3 4 5 6। এখন বাদ মানে আমরা জানি যে এইখানে অর্থাৎ বিয়োগ, অর্থাৎ এইখানে যে উপাদানগুলো আছে এইখান থেকে সেগুলো সব বাদ হয়ে যেগুলো থাকবে সেগুলাই। তাহলে এখানে 4 5 6 তো নাই, 3 আছে, 3টা বাদ চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1 2। তাহলে আমাদের বাম পক্ষ আসলো 1 2। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। ডান পক্ষে আছে এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। তাহলে আমরা এ বাদ বিটা আগে বের করে নেই। এ সেটের মান হচ্ছে 1 2 3 বাদ বি সেটের মান হচ্ছে 4 5। তাহলে 1 2 3 থেকে 4 5 বাদ যাবে, এখানে যেহেতু 4 5 নাই তাহলে 1 2 3 থেকে যাবে। এরপর আছে এ বাদ সি, তাহলে এ বাদ সিটা যদি বের করি তাহলে এ সেটের মান হচ্ছে 1 2 3 বাদ সি সেটের মান হচ্ছে 3 5 6। তাহলে এইখান থেকে এই সেটের মানগুলো বাদ যাবে, তাহলে আছে 3, তাহলে 3 বাদ যাবে, আর 5 6 তো নাই, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 2। তাহলে আমরা এ বাদ বি এর মান পাইলাম 1 2 3, 1 2 3 ইন্টারসেকশন এ বাদ সি এর মান পাইলাম হচ্ছে 1 2। এখন ইন্টারসেকশন মানে কি? এই দুই সেটের মধ্যে কমন যে উপাদানগুলো সেটাই হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, বা 3 নাই, তাহলে 3 বাদ চলে যাবে, তাহলে কমনগুলাই হচ্ছে আমার ইন্টারসেকশন। তাহলে এই সেটের মান আসলো 1 2। তাহলে দেখো বাম পক্ষে আমরা পাইলাম 1 2, ডান পক্ষেও আমরা পাইলাম 1 2। তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুভড।